অত্যাচার অবিচার শোষণই বিদ্রোহ সৃষ্টি করে, আর সেই বিদ্রোহ থেকে জন্ম নেয় নেতৃত্ব। সাঁওতাল পরগনার সেই ধুমানিয়া বিদ্রোহের মধ্য থেকে বের হয়ে এলো সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু কানু ভৈরব ও চাঁদ। সিধু আর কানু দুই ভাই। সাঁওতাল পরগনার রাজধানী বর্ণা হাইটের নিকটবর্তী পগনা দিঘির গ্রামের মুরুলতান। সাগরের জমিদার ও মহাজন, পুলিশ, পাইক, পিয়াদা আর জজ ম্যাজিস্ট্রেটদের সাঁওতালদের দেশ থেকে তাড়াতেই হবে, নিজেদের নির্বাচিত জলপতির অধীনে সাঁওতালদের স্বাধীন দেশ করে তুলতে হবে, তখন সাঁওতালরাই হবে জমির মালিক। তাই হলো সাঁওতাল বিদ্রোহের মূল ধ্বনি। সিধু আর কানু অবলম্বনে কাজ শুরু করলেন। তখন 1854 খ্রিস্টাব্দ শেষ হয়ে 1855 খ্রিস্টাব্দ শুরু হচ্ছে। সিধু আর কানু জানতেন সাঁওতালদের চেতনা কত দূর, তাই সাধারণ সাঁওতালদের বোঝানোর জন্য তারা একটি সহজ উপায় গ্রহণ করলেন। তারা প্রথমে নিজেদের গ্রামে প্রচার করলেন যে তারা স্বপ্নে ভগবানের কাছ থেকে তার নির্দেশ লেখায় একখানি কাগজ পেয়েছে, তাতে ভগবান বিদ্রোহ ঘোষণার জন্য সাঁওতালদের নির্দেশ দিয়েছেন। শাল গাছের শাখা একতার প্রতীক, এর অর্থ সকলে সঙ্গবদ্ধ হও, ইংরেজ জমিদার মহাজনদের বিরুদ্ধে বিদ্রোহ করো। 1855 30 জুন সিধু আর কানু গ্রাম ভাগানা দিঘিতে বিরাট সভা বসেছে। প্রথমে সিধু, তারপর কানুর বক্তৃতা। দুই নায়কের এতদিনের সঞ্চিত ক্রোধ ফেটে পড়ছে তাদের বক্তৃতায়। তারা একে একে বললেন সাঁওতালদের দুঃখের কাহিনী, ইংরেজ পুলিশ ও মহাজনদের অত্যাচারের কাহিনী, জমিদার মহাজনদের নিকট সাঁওতালদের দাসত্বের কাহিনী, তাদের দ্বারা সাঁওতালদের স্ত্রী কন্যার ইজ্জত নাশের কাহিনী। 10,000 সাঁওতাল এক শব্দে শপথ গ্রহণ করলো, বিদ্রোহী সাঁওতালদের ঘোষণা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই সভার সংবাদ পুলিশের কানে পৌঁছাতে বেশি সময় লাগলো না। সংবাদ পাওয়া মাত্র দিনহানার দারোগা একদল পুলিশ সঙ্গে নিয়ে সিধু কানুর গ্রামে ভাগানা দেখিতে এসে উপস্থিত হলো। পুলিশ দেখে গ্রামের লোকেরা বুঝল এদের পিছনে শয়তান লেগেছে। জনতা পুলিশের উপরে ঝাঁপিয়ে পড়ল। সিধুর ঘুষি খেয়ে দারোগার মৃত্যু হলো, আর বাকি পুলিশ পালিয়ে প্রাণ বাঁচালো। তারা বুঝতে পারলো সাঁওতাল পরগনার অত্যাচারের দিন শেষ হয়েছে, সাঁওতাল বিদ্রোহের আরম্ভ হয়ে গেল। সিধুর হুকুমে, বীর কানুর হুকুমে, সিধুর হুকুমে, বীর কানুর হুকুমে, রূপ সিং তামুলিকে দিলাম সপে জমে।